নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে খুবই সহজ একটা রান্নার রেসিপি আপনাদের জন্য এনেছি, আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল। বানানো অত্যন্ত সহজ, অথচ গরম ভাতে এর স্বাদ দুর্দান্ত। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা। ভালো লাগলে পরে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা করবার জন্য এখানে আমি নিয়েছি 5 পিস রুই মাছ। রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমেই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। সেই জন্য মাছের পাত্রে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। ভালোভাবে নুন হলুদ মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার 10 মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে এখানে আমি 2 মাঝারি মাপের কাঁচকলা এবং 2 মাঝারি মাপের আলু খোসা ছাড়িয়ে নেবার পর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা এভাবে করে ভিজিয়ে রাখবো। এতে করে কাঁচকলার যে কষ ভাবটা সেটা বেরিয়ে যাবে এবং কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না। একটা মশলা রেডি করে নেব, সেই জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চির আদার টুকরো, 2 শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন গোটা জিরে। এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোকে মিহি করে বেটে নেব। তো এগুলোকে দেখুন আমি মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিল বাটাতেও মশলা বেটে নিতে পারেন। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম হতে বসিয়েছি। তেলের রং দেখুন হালকা হয়ে গেছে, মানে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব। বেশি আঁচেই মাছগুলোকে ভাজতে হবে। একটা সাইড লাল করে ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর দিকটাও লাল করে ভেজে নিচ্ছি। মাছের 2 দিকেই দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। সবকটা মাছ ভেজে নেবার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া আলু এবং কাঁচকলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এখন আলু আর কাঁচকলা ভালোভাবে ভেজে নেব। আমি বেশি আঁচেই এগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে আমি সোনালি রং করে দেখুন ভেজে নিয়েছি। একটু ভালোভাবে ভাজলে পরে এগুলো খেতে দেখবেন অনেক ভালো লাগবে। এবার ভাজা আলু কাঁচকলাগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে যতটুকু অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। পেঁয়াজ সোনালি রং করে ভেজে নেব। তো পেঁয়াজ দেখুন আমি সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো। সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে 1-2 মিনিট ভেজে নেব। তো 1-2 মিনিট ভেজে নিয়েছি, টমেটো দেখুন নরম হয়ে গেছে, আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই মশলার মিশ্রণটা। বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব মিশিয়ে নিয়ে এখন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে আরও একটু জল দিয়ে এখন আমি মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলু আর কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। তো দেখুন সবজিগুলোকেও আমি 3-4 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু আমরা আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আপনারা বুঝে জল দেবেন, কারণ আলু কাঁচকলা কিন্তু বেশ অনেকটা জল টানে। আমি এখানে যতটা সবজি নিয়েছি তাতে করে প্রায় 3 কাপ মতন জল দিয়েছি। আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিলাম। 4টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে সব একবার মিশিয়ে দিয়ে এখন কড়াইতে ঢাকনা দিয়ে এটা রান্না করব লো মিডিয়াম আঁচে। প্রায় 10 মিনিট রান্না করেছি। এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। কড়াইতে ঢাকনা দিয়ে আরো কিছু সময় একদম কম আছে এটা রান্না হতে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নেব, যাতে গরম মশলার ফ্লেভার এর মধ্যে মিশে যায়। 1-2 মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলের ওপর তেল ভাসছে। আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি গরম ভাতে পরিবেশন করবার জন্য। আমি এটাকে একটা থালায় তুলে নিয়েছি। দুর্দান্ত খেতে হয় এই মাছের ঝোল। আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশের বেল বাটনটাতে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।